नमस्कार हमार चैनल आरो एक नतून भिडियोते अपन जानाई स्वागतम। आज के एसि रुबी का रुबी मोड़े काछे जूम कर देखिए दी। ये रुबी जेनारे हॉस्पिटल एकदम देखते पा जा रुबिर ठीक अपोजिट थे। ये जीएसटी भवन हमें एकदम सामने रही है जीएसटी भवन। जीएसटी भवन जे जगहटा रही है जीएसटी भवन अपोजिटे जो रोड ये हे जीएसटी भवन अपोजिटे रोड बुझते हैं। रुबी एवं रुबिर मोड़ और जीएसटी भवन ठीक तार अपोजिट थे रास्ता थे मात्र 4-5 मिनट वाकिंग डिस्टेंस मध्य एक 3BHK फ्लैट देखो। मैं अपनी हेटे जो पड़े मात्र 4-5 मिनट मध्य एक 3BHK फ्लैट दो ब्लॉकर फ्लैट रही है अपना 1140 और 1240 दो वेरिएंट फ्लैट अवेलेबल रही है मोटामोटी कम प्राइसर मध्य आसे। मैं ये लोकेशन लोकेशन अनुजाई कम प्राइसर मध्य अपनारा पे जा। चलो हमें फ्लैटर का फ्लैटर का गए पूरे डिटेल्स जेने नी लेआउट देखे नहीं बिल्डिंग आउट लेयर आउटार जो भिउ से देखे नहीं। चलो जावा जा फ्लैटर का अपनारा आशा कर सबाई चेने नहीं रुबिर मोड़ जरा चेने ना अपना बोल दी ये हे ये रास्ता ये चले जा सोजा बागाजतीन सरि बालीगंजर दिखे ये रास्ता बालीगंज दिखे चले जा बालीगंज हो सोजा गड़ियाहाट मोड़ यहाँ हे रुबिर मोड़। रुबिर मोड़ के बादिक चले जायरपोर्ट और डान दिक चले जा पाटलिगड़ियार दिखे और रुबिर मोड़ के जीएसटी भवन जो रास्ता जाने गड़ियाहाटर दिखे जीएसटी तरह सामने ही पड़े जीएसटी भवन तर अपोजिट थे चले जाबें फ्लैटर का। तो पूरा लोकेशन अपना बुझे गलन एवं चलू जाए फ्लैटर का गए डिटेल्स जेने नी। चलू जावा जा चले फ्लैटर का देखते परपर दोटो बिल्डिंग रही है एक ह्विट कलर एक येलो कलर। तो दुटो ब्लक रही है और सामने रही है रास्ता देखते ही पाचन चौड़ा रास्ता रही है जो गाड़ी अपन सुंदर भाव चले आसें। नीचे रही है पार्किंग बिल्डिंगों क्योंकि अवेलेबल रही है 1240 स्क्वायर फिटर 3BHK और रेडी टू मुवे रही है 1140 स्क्वायर फिट 3BHK। तो आज क्योंकि हमें रेडी टू मुवे 1140 स्क्वायर फिट 3BHK लेआउट देखो। अपना जदि ये बिल्डिंगों देखते चान से क्षेत्र में अपना कॉल करे आमाके आसते पारेन आमी ए बिल्डिंगे फ्लैटटा आपनादेर भिजिट करिए देव। तो दाम जदि बोली ए जे बिल्डिंगटा एटा दाम रयेछे 75 लाख और ओखाने किन्तु ओटा जेहेतु कम आछे तो दामटाओ कमेर मध्ये हबे ओई दामटा आपनादेर आमी बोले दिच्छि आपनारा भिडियोटा देखते थाकुन दामटा आमी बोले देव। चलुन ताहले बिल्डिंगेर काछे जाइ। এই হচ্ছে রেডি টু মুভ বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন পুরো কালার করা রয়েছে। এরই সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে 3BHK পেয়ে যাবেন আপনারা। দাম রয়েছে 71 লাখ 71 লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটা। আর নিচে রয়েছে পার্কিং পার্কিং যদি নেন সেক্ষেত্রে 6 লাখ আপনাদের এক্সট্রা পড়বে। চলুন তাহলে ভেতরে যাই ভেতরে গিয়ে পুরো বিল্ডিংয়ের ডিটেলসটা জেনে নিই এবং লেআউটটা দেখে নিই। চলুন যাওয়া যাক। চলে এসেছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর। এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের জায়গা। লিফট অলরেডি ইনস্টল হয়ে গেছে এখনও চালু করা হয়নি কিছুদিনের মধ্যে লিফট চালু হয়ে যাবে। আর এদিকটা হচ্ছে সিঁড়ি এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি। 4টে বাজার সিঁড়ি কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন 4টে করে ভাজের সিঁড়ি এখানে করা হয়েছে। আর নিচে পুরোপুরি গ্রানাইট দিয়ে ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন গ্রানাইট দিয়ে ফিনিশিং করা রয়েছে। তো সুন্দর একটা দেখতে লাগছে যেহেতু গ্রানাইট দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। আর ফ্লোরে কিন্তু একটাই ফ্ল্যাট G+3 বিল্ডিং 3টেই ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং পাশের বিল্ডিং আপনারা পেয়ে যাচ্ছেন G+3 বিল্ডিং 6টা ফ্ল্যাট মানে টোটাল আপনারা 9টা ফ্ল্যাট এখানে পাচ্ছেন। পাশের বিল্ডিং আপনাদের আগে থেকেই বলেছি 3BHK অ্যাভেলেবেল রয়েছে ওখানে কিন্তু যে 3BHK রয়েছে ওটা 1250 স্কোয়ার ফিটে রয়েছে তার দাম আছে আপনার 75 মতো। আর এই যেটা রয়েছে 3BHK এটা 1140 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট রয়েছে। এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি থেকে ঠিক বাঁদিকে এই হচ্ছে এন্ট্রি এটা 1140 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে পুরোপুরি। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এই যে নিচটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এই ছিল যে গেটটা দরজাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ল্যামিনেট করা রয়েছে সুন্দরভাবে সামনে পেছনে ল্যামিনেট করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই লক লাগানো রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন ল্যামিনেট সুন্দর একটা ডিজাইনের জিনিস দিয়ে আপনাদের ল্যামিনেট করা রয়েছে এই দরজাটা। আর লিভিং কাম ডাইনিং যেটা রয়েছে এই যে লিভিং কাম ডাইনিংটা আমরা দেখতে পাচ্ছি এই যে ডাইনিং সাইজ যদি আপনাদের বলি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 14 ফুট এর সাইজ রয়েছে। আর এই যে চওড়াটা রয়েছে এটা রয়েছে 10 ফুট
দশ বাই চোদ্দো ফুটের আপনারা একটা লিভিং কাম ডাইনিং পেয়ে যাচ্ছেন। যেহেতু সেপারেট কিচেন আছে তো এই যে সাইজটা আছে যথেষ্ট সুন্দর, আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আমি তবু একটা আইডিয়া আপনাদের আমি দিয়ে দিচ্ছি যে কীরকমভাবে আপনারা ইউজ করবেন। তার আগে আপনাদের বলে দিই এই যে ডোরটা রয়েছে আপনারা কিন্তু নর্থের সরি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে মুখ করে ঘরের ভেতরে ঢুকছেন। ঢুকে এদিকটা হচ্ছে রাস্তা নর্থ সাইড আর এদিকটাতেও কিন্তু পুরো ওপেন রয়েছে, এদিকটা হচ্ছে সাউথ সাইড। তো আপনারা যেহেতু ফ্লোরে একটাই ফ্ল্যাট, ফ্ল্যাটের চারদিকেই ওপেন পাচ্ছেন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট পুরো একদম আপনারা সব কিছুই ওপেন, চারদিকটা ওপেন পাচ্ছেন। ফ্ল্যাটের ক্ষেত্রে এরকম সচরাচর দেখা যায় না। তো এবারে আপনাদের বলতে কীভাবে ইউজ হবে, এই যে এন্ট্রি থেকে আপনারা ঢুকলেন দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু ইলেকট্রিক পয়েন্ট করা রয়েছে। তো আপনারা এদিকটাতে এল শেপে যদি সোফা রাখেন এ পাশটা কিন্তু আপনারা টিভি রাখতে পারবেন। এদিকে এল শেপে সোফা এবং এদিকটাতে হচ্ছে টিভির জায়গা। তো আপনারা বুঝে গেলেন, আপনারা যদি অল্টারনেট করতে চান সেটাও করতে পারেন, এদিকে সোফা এবং এই ওয়ালে টিভি। তো এইদিকে সোফা করলে আর একটু বড়ো সোফা আপনাদের এখানে ধরে যাবে আর এই পাশটাতে আপনারা টিভি রাখতে পারবেন। তো এই হলো বসার জায়গার অ্যারেঞ্জমেন্ট। আর এই সাইডটাতে আপনারা করতে পারবেন ডাইনিং, এই জায়গাটাতে আপনারা চারটে হোক ছটা হোক সিটের ডাইনিং টেবিল এখানটাতে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো এই জায়গাটা আপনারা ডাইনিংটা করতে পারবেন। আর পুরোপুরি মার্বেল ফ্লোরিং দেখিয়ে নিয়েছেন। এবারে আমরা দেখে নেবো ফার্স্ট বেডরুম, তারপর একে একে সেকেন্ড বেডরুম, থার্ড বেডরুম, কমন টয়লেট দেখে নেবো। তো আমরা এই হচ্ছে ফার্স্ট বেডরুম, ঢুকে এই ছিল এন্ট্রি, ঢুকে লিভিং কাম ডাইনিং, ঠিক তার এদিকে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে বেডরুমটার এর সাইজ রয়েছে 11 ফুট বাই 10 ফুটের এই বেডরুমটা আপনারা পাচ্ছেন। একটা ওয়ার্ড্রোবের জায়গা এখানে করা রয়েছে, দুটো জানলা এখানে রয়েছে, দুটো জানলা হচ্ছে এই সাইডটা নর্থ এবং এটা ইস্ট। নর্থ ইস্টের জানলা আপনারা এই বেডরুমে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট করা রয়েছে, টিভি বা অন্য কিছুর জন্য আপনারা রাখতে পারেন। এই বেডরুমে কিন্তু এসির পয়েন্টটা নেই, দুটো বেডরুমে এসির পয়েন্ট আপনারা পাচ্ছেন, এই বেডরুমটায় পাচ্ছেন না। তবু এখানে দেখতে পাচ্ছেন এই বক্স করা রয়েছে, আপনারা যদি এসির পয়েন্ট করতে চান জাস্ট তার লাগালেই আপনাদের এসির পয়েন্টটা চালু হয়ে যাবে। ওয়াল কোনো কাটাকাটির ব্যাপার নেই, আপনাদের পুরোটা রেডি করা আছে, পাইপ ফেলা আছে, শুধুমাত্র আপনাদের তার লাগাতে হবে, তাহলে এই রুমটাতেও আপনারা এসি লাগাতে পারবেন। তো এই ছিল ফার্স্ট বেডরুম। এবারে আমরা যাবো সেকেন্ড বেডরুম, ঠিক তার পাশে এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এই বেডরুমটার সাইজ রয়েছে 10.5 বাই 10। এখানেও কিন্তু আপনারা একটা ওয়ার্ড্রোপের জায়গা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট। আপনাদের আমি দেখিয়ে দিই, এই হচ্ছে এসির পয়েন্ট পুরোপুরি করা রয়েছে। ঠিক তার পাশে এই হচ্ছে সাউথের দিকে জানলা, এটা হচ্ছে ইস্টের দিকে জানলা। মানে এই রুমটা আপনারা সাউথ এক ইস্ট ফেসিংয়ের রুম পেয়ে যাচ্ছেন, 10.5 বাই 10 এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। যথেষ্ট বড় সাইজের বেডরুম প্লাস তার সঙ্গে ওয়ার্ড্রোপ এবং সাউথ ইস্ট ফেসিং, তো দুটো রুম আমরা পরপর দেখে নিলাম। এবারে আমরা দেখবো কমন টয়লেট, বেরিয়ে লিভিং কাম ডাইনিং এসে ঠিক এদিকে এই হচ্ছে কমন টয়লেট। টয়লেটের দেখুন দরজাটাও আমাদের সুন্দরভাবে ল্যামিনেট করে সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আর কোমরটাও দেখছেন বক্স কোমর রয়েছে, এদিকে বেসিনের ব্যবস্থার একটা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গিজারের যে মিক্সার বসানো রয়েছে, আর এই দেখছেন একটা সাভার রয়েছে, হ্যান্ড সাভার, উপরে আবার সাভার দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ফাটার জেটটা রয়েছে, হ্যান্ড জেট এরা পেয়ে যাচ্ছেন, প্লাস কল পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কোমর, এরা যদি সাইজ বলি কমন টয়লেটটা তাহলে 6 ফুট বাই 4 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে। আর ভেতরে সমস্ত ধরনের ব্যবস্থা আপনারা পাচ্ছেন, প্লাস দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইলস দিয়ে ব্র্যান্ডেড কোয়ালিটির আপনারা টাইলস এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো সুন্দর টাইলস দিয়ে আপনারা ফিনিশিং পাচ্ছেন এবং সুন্দর ডিজাইনিং করা রয়েছে। এখানে একটা বড় জানলাও পাচ্ছেন, তারপরে এক্সস্টের জায়গা। তো আপনারা সামনাসামনি আসলে বুঝতে পারবেন সুন্দরভাবে করা রয়েছে এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস দিয়ে করা রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এখানে বুঝতে পারবেন আসলে। তো এই ছিল কমন টয়লেট। কমন টয়লেট থেকে বেরিয়ে এসে সামনেও কিন্তু এই জায়গাটাতে একটা জায়গা করা রয়েছে, একটা জলের আউটার করা রয়েছে, জলের আসার একটা করা রয়েছে জল পাওয়ার জন্য। এবং উপরে ইলেকট্রিক আছে, এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন বসাতে পারেন অথবা একটা বেসিনে এখানে আপনারা বসিয়ে দিতে পারেন। ঠিক তার এদিকে চলে আসলে আমরা পেয়ে যাচ্ছি কিচেন, এই হচ্ছে কিচেন এরিয়া, দেখতে পাচ্ছেন কিচেন এরিয়া পুরোপুরি এল শেপে আপনাদের করা রয়েছে। এই যে কিচেনটা টোটাল 8 ফুট বাই 6 ফুটের কিচেন রয়েছে,
দেখুন আপনাদের আমি দেখি যে 8 ফুট বাই 6 ফুটের কিচেন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা। এখানে এই হয়েছে কল, এখানটাতে আপনার বেসিন বসবে, বেসিনের নিচেও কিন্তু একটা কলের ব্যবস্থা করা আছে। বেসিন মানে এটা সিঙ্ক বসবে, যেহেতু আপনাদের কিচেনের ভেতরে তো সিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই হয়েছে কল, আর এই দেখতে পাচ্ছেন পুরো গ্রানাইট দিয়ে ফিনিশিং করে এল শেপের আপনারা স্ল্যাবটা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা গ্যাস রাখার জায়গা পাচ্ছেন, ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সুইচ করা রয়েছে, মাইক্রোওভেন ইন্ডাকশান আপনারা বসাতে পারবেন, এই জায়গাটাতেও বসাতে পারবেন। তার পাশে একটা জায়গা রয়েছে ছোটো মতো করা রয়েছে, এখানে কিন্তু আপনারা সেলফ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি মডুলার করেন অনেক জায়গা পেয়ে যাচ্ছেন মডুলার কিচেনের জন্য। আর এই দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু যে কিচেন চিমনি তার পয়েন্ট করা রয়েছে, ওপরে আপনারা হোলটাও করা রয়েছে। তো এই ছিল আপনাদের কিচেন। কিচেন থেকে বেরিয়ে এবারে আমরা যাব মাস্টার বেডরুমের দিকে। এই ছিল আপনাদের এন্ট্রি, ঠিক ডান দিকে গিয়ে এই হচ্ছে মাস্টার বেডরুম। ঢুকে দেখতে পাচ্ছি এটাও আপনার 10.5 বাই 10.5-এর একটা বেডরুম এখানে অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন। এটা কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা। এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন জানলা সাউথ ফেসিং, পেয়ে যাচ্ছেন একটা ব্যালকানি এবং অ্যাটাচ টয়লেট। চলুন তাহলে প্রথমে অ্যাটাচ টয়লেটটা আপনারা দেখে নিন। অ্যাটাচ টয়লেটের এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরজা সুন্দরভাবে ফিনিশিং করা। পেয়ে যাচ্ছেন এই একটা বক্স আপনাদের কোমোড, তার পাশে এখানেও পেয়ে যাচ্ছেন একটা বেসিন সুন্দরভাবে ফিনিশিং করা টাইলস। এখানেও কিন্তু গিজারের পয়েন্ট আপনারা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন এই মিক্সার লাগানো দেখতেই পাচ্ছেন, হ্যান্ড সাবার পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে সাবার স্নান করার জন্য, ওপরে এক্সস্টের জায়গা এবং এই জানলা। তো অ্যাটাচ টয়লেটটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ স্নান করা এবং সব কিছুই ব্যবস্থা করা রয়েছে। এবারে আমরা দেখে নেব ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি, 5 ফুট বাই 4 ফুটের এই ব্যালকানিটা রয়েছে, আর এই হচ্ছে ব্যালকানি ভিউ। আপনারা আমি দেখিয়ে দিই, সাউথ এবং ওয়েস্ট ফেসিং এই ব্যালকানিটা আপনারা পাচ্ছেন। আপনাদের আগেই বলেছি, দেখুন এদিকে রোড দেখতে পাওয়া যাচ্ছে, তো আপনাদের আগেই বলেছি তিন দিকে আপনাদের এখানেও কিন্তু আপনাদের করা রয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে ওখানেও রাখতে পারেন লিভিং কাম ডাইনিংয়ে, অথবা ওখানে বেসিন বসিয়ে এখানেও কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের ব্যবস্থাটা করতে পারেন। মেনলি আমাদের এই ওয়াশিং মেশিনের পয়েন্টটা এখানেই করা হয়েছে। তো এই ছিল 1140 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, এত সুন্দর একটা লোকেশানে। লোকেশান আপনাদের আগেই বলেছি, তবে একবার ভালো মতো আপনাদের বলে দিই যে জিএসটি ভবন রয়েছে রুবির কাছে, যে জিএসটি ভবন আপনাদের রয়েছে, জিএসটি ভবন থেকে ওয়াকিং ডিস্টেন্স 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন এই ফ্ল্যাটের কাছে। ফ্ল্যাটটা কিন্তু 2 ব্লকের ফ্ল্যাট রয়েছে, টোটাল 9টা ফ্ল্যাট 2টো ব্লক মিলিয়ে এখানে রয়েছে। তার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা 3টে ফ্ল্যাট। এই যেই ফ্ল্যাটটা আপনারা লেআউট দেখলেন সেটা আপনারা পেয়ে যাবেন 2nd ফ্লোর এবং 3rd ফ্লোর, আর আপনারা একটা যেটা বিল্ডিং আপনারা দেখেছিলাম ওটা পেয়ে যাবেন 1st ফ্লোরে। তো এই ছিল আপনার ফ্ল্যাটের ডিটেলস এবং লেআউট আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ফিজিক্যালি এই ফ্ল্যাটটা ভিজিট করতে চান আপনারা কল করে আসতে পারেন, আমি কিন্তু ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো, এছাড়াও স্ক্রিনে আপনারা আমার নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা কল করে আসতে পারেন, আমি ফিজিক্যালি ভিজিট আপনাদের ফ্ল্যাটটা করিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তারা কিন্তু আমি কিন্তু আমার এরকম ধরনের ফ্ল্যাটের ভিডিও আমার চ্যানেলে মাঝে সাঝে দিতে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবারে ভিডিওটা শেষ করা যাক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।